আগামী বুধবার 18ই সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথিতে এই গ্রহণ সৃষ্টি করছে একটি বিরল সংযোগের। এই বিশেষ তিথিতে পারলে সাথে রাখুন এই গাছের শিকড়। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা, আর হাতে গোনা কয়েকদিন বাকি। ভাদ্র মাসটি মা লক্ষ্মীর মাস, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। আর আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় তিথি। তাই ভাদ্রী পূর্ণিমায় প্রায় প্রচুর গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে এবং প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে ভাদ্রী পূর্ণিমা তিথিতে। এই দিন মা লক্ষ্মীর পূজা করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয়। কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালে এই বিশেষ তিথিতেই আবার পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই বন্ধুরা, চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা তিথি সৃষ্টি করছে গভীর সংযোগের, খুবই সাবধানতাপূর্বক থাকবেন এই দিনটি। বিশেষ নিয়মবিধি পালন করবেন, যেগুলি গ্রহণের বিধি নিষেধ আছে মানবেন। তার সাথে সাথে অবশ্যই পারলে ধারণ করবেন এই গাছের শিকড়। এই গাছের শিকড় আপনাকে সমস্ত রকম নেগেটিভিটি থেকে বাঁচাবে এবং আপনার পরিবারের অর্থ আগমনের পথ প্রশস্ত করবে। কিভাবে এই শিকড়টি ধারণ করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর, জয় জয় প্রভু নারায়ণের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। 2024 সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পড়েছে বাংলার পয়লা আশ্বিন 1431, ইংরাজির 18ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। চন্দ্রগ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7:42, গ্রহণ মধ্য হচ্ছে সকাল 8:14, গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল 8:47, গ্রহণ স্থিতি হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। এই বিশেষ তিথিতে পড়েছে ভাদ্রী পূর্ণিমা। পূর্ণিমা লাগছে 17ই সেপ্টেম্বর অর্থাৎ পূর্ব দিন সকাল 11:05 থেকে এবং থাকবে 18ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন সকাল 8:48 পর্যন্ত। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব কোন বিশেষ গাছের শিকড়টি আপনারা ধারণ করবেন বা সাথে রাখবেন এই বিশেষ দিনটিতে। বন্ধুরা, সেই বিশেষ গাছটি হলো অপরাজিতা ফুলের গাছ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সফল করতে শ্বেত অপরাজিতা গাছের মূল দিয়ে সেই কাজটি করুন। শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের মূল আমাদের জীবনে নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে। অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের বিশেষভাবে দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে নীল রঙের এবং আরেকটি হচ্ছে সাদা রঙের। শ্বেত অপরাজিতা গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফুল, নীল রঙের অপরাজিতা ফুল, সাধারণত শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। এই গাছেও খুব সহজেই পাওয়া যায়। এই গাছের মূল দিয়েও যদি কাজটি করেন তাহলেও জীবন থেকে সমস্যা অনেকটা কমে যাবে। তবে সাদা অপরাজিতা গাছের মূল কোনো বিশেষ দিনে, বিশেষ করে যদি চন্দ্রগ্রহণের দিন ধারণ করা হয়, তাহলে আরও বেশি কার্যকরী হয়। আমরা অনেক সময় জীবনের নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে গ্রহরত্ন ধারণ করি জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। গ্রহরত্ন মহামূল্যবান হয় এবং অনেক সময় যদি খারাপ সময় আপনার চলছে তাহলে কেউ আপনাকে ঠকিয়েও দিতে পারে। কিন্তু যদি আপনারা একটি গাছের শিকড় ধারণ করেন, সেই গাছটি নিজে জোগাড় করেন এবং নিজেই শিকড়টি ধারণ করছেন,
তাহলে সেই কাজে কোনো রকম ফাঁক আর থাকলো না। সামনে যে মহাযোগটি তৈরি হচ্ছে, ভাদ্রী পূর্ণিমা এবং তার সাথে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এই দিনটিতে এই শিকড় ধারণ করার জন্য হচ্ছে সব থেকে বেশি ভালো। তাই আমি আমার সকল বন্ধুদের অনুরোধ করব যে আপনারা এই গাছের শিকড়, সামনে যে যোগটি আসছে গ্রহণের যোগ, সেই দিন এই বিশেষ গাছের শিকড়টি ধারণ করে একবার দেখুন। এর শুভ ফল আপনারা হাতে নাতে পাবেন। আপনার গৃহের সমস্ত রকম বাস্তু দোষ ও অশান্তি, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। কিভাবে এই কাজটি করবেন বন্ধুরা? চন্দ্রগ্রহণের দিন সকাল সকাল, বিশেষ করে ভোরবেলা এই কাজটি করার চেষ্টা করবেন। অর্থাৎ চন্দ্রগ্রহণ লাগার আগে, গ্রহণ প্রায় কখন থেকে লাগছে সেটি পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আমি উল্লেখ করে দিয়েছি, সেটি আবার আপনারা দেখে নিন। এবং সেই সময়ের পূর্বে আপনারা সেই শিকড়টি জোগাড় করে রাখবেন। যদি সম্ভব না হয় অত সকালে জোগাড় করা, তাহলে নার্সারি থেকে বা আশপাশ থেকে একটি সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ আগেই লক্ষ্য করে রাখবেন যে সেই গাছটির শিকড় আমি সেই দিন ধারণ করব। যেদিন ধারণ করবেন সেদিনই কিন্তু শিকড়টি তুলবেন। দেখুন, গাছটিকে সম্পূর্ণ নষ্ট করবেন না। অপরাজিতা যে গাছের শিকড়, দেখবেন মূল দিয়ে ছোট ছোট শিকড় বেরিয়ে থাকে, সেখান থেকে একটা টান মেরে সামান্য পরিমাণ সংগ্রহ করবেন, 1-2 ইঞ্চি মতো। এর থেকে বেশি আমাদের কোনো প্রয়োজন নেই। এবং সেটি গ্রহণের আগে জোগাড় করবেন। তারপর গ্রহণ লেগে গেল, গ্রহণ সুস্পর্শ, গ্রহণ মধ্য এবং গ্রহণ সমাপ্তি হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা পুজোর কাজ করতে পারেন। গ্রহণের সময় কোনো পুজোর কাজ চলে না, কিন্তু যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য গ্রহণ, কারণ দিনের বেলায় হচ্ছে তো চন্দ্রগ্রহণ দেখা সম্ভব নয়, তাই সেই জন্য বন্ধুরা আপনারা গ্রহণের সমাপ্তি হয়ে যাওয়ার পরে বাড়িঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কারণ গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং নিজে স্নান করতে হয়। গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করবেন, স্নানের জলে সামান্য সন্ধ্যক লবণ মিশিয়ে তারপরেই আপনারা সেই জলে স্নান করবেন। এবং তারপর স্নান সেরে পরিষ্কার কাঁচা বস্ত্র পরে গায়ে বস্ত্রের সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন। বাড়িঘরদোর গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করবেন, সামান্য এক বালতি জলে সামান্য সন্ধ্যক লবণ বা সাদা নুন মিশিয়ে ঘর মুছবেন, এতে ভালো ফল পাবেন। এবং তারপর মোছা হয়ে গেল, তারপরে সমস্ত ঘরে গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন। এরপর আপনি পুজোর কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই গ্রহণে সূতক সময় গ্রাহ্য হচ্ছে না। পুজোর ঘরে যখন যাবেন তখন আপনি যেটি আপনার ইষ্ট দেবতা, তিনি যদি দেবাদিদেব মহাদেব হন বা মা কালী হন, বা যদি মা লক্ষ্মীকে আপনি ইষ্ট দেবতা মেনে থাকেন, যে দেবতাকে আপনি ইষ্ট দেবতা মেনেছেন তার চরণের কাছে সেই গাছের শিকড়টি রেখে দেবেন। তার মধ্যে সামান্য সাদা চন্দন দিতে কিন্তু ভুলবেন না। এবং তারপর আপনি পূজা অর্চনা করতে পারেন। এই গ্রহণে পূজা অর্চনায় বিধিনিষেধ নেই, সূতক সময় আপনি পুজো করতে পারেন। বিশেষ করে ভাদ্রী পূর্ণিমায় কিন্তু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো হয়, এর ফলে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে, তাই আপনারা পুজো করতে পারেন। এবং তারপর ঠাকুর ঘরে সেটি রেখে দেবেন, সারা দিন সেটি থাকবে। সূর্য অস্তের আগে সেটি সেখান থেকে আপনার ইষ্ট দেবতার চরণ থেকে সেটি নিয়ে নেবেন, এবং নেয়ার পরে সেটি আপনি কোমরে, গলায় বা হাতে ধারণ করতে পারেন। যদি মেয়েরা হন তাহলে বাম হাতে, যদি ছেলেরা হন তাহলে ডান হাতে সেটি ধারণ করবেন, এবং লাল শালু কাপড়ে জড়িয়ে লাল মৌলি দিয়ে সেই ধাগা এটি আপনি শিকড়টি ধারণ করবেন। এর ফলে কী কী ফল পাবেন সেটি আমি বলে দিচ্ছি। দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। পারিবারিক অশান্তি, বিশেষ করে ডিভোর্সের মতো ব্যাপার আটকানোর জন্যও কিন্তু শ্বেত অপরাজিতা গাছের যে শিকড় সেটি অত্যন্ত প্রভাবশালী। নিজেকে অন্যের কাছে ইম্পর্টেন্ট করে তুলতে সাহায্য করে হচ্ছে এই গাছের শিকড়। শত্রু দমন, আমাদের প্রত্যেকের গোপন শত্রু থাকে, হয়তো আমরা জানি আমরা জানি না। অনেক সময় নিজের কাছের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের আমাদের দেখে জ্বলন হয়, ঠিক আছে, তারপরে তারা শত্রুতে পরিণত হয়। হয়তো আপনি দেখতে সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী, আপনি প্রচুর আয় উপার্জন করেন, যে কোনো জিনিস যদি আপনার থাকে যেটি অন্যের কাছে ঈর্ষা করার মতো, তাহলে আপনার গোপন শত্রু অবশ্যই আছে। সেই শত্রু দমনে বিশেষভাবে কার্যকরী হয়, এর ফলে আপনার উপর থেকে নজর দোষ কেটে যাবে। দীর্ঘদিন যে কাজে সাফল্য আসছিল না, অনেক সময় সরকারি চাকরি বা পদোন্নতি ইত্যাদি কাজে যে সাফল্য আসছিল না, এই শিকড় ধারণের
আপনি সেই কাজে সফল হবেন, নিজের যোগ্য সম্মান পাবেন, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাবেন। তাই বন্ধুরা, ভাদ্রে পূর্ণিমা এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণের যোগে এই গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন এবং ফল আপনি 15 দিনের মধ্যেই পাবেন। এবং এই শিকড়টি পরে যে দুটি কাজ আপনারা করবেন না, সেটি হচ্ছে কোনো শ্মশান মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না, সেখানে জল বা খাবার গ্রহণ করবেন না, এবং শিকড়টি আপনারা ধারণ করবেন গোপনে, অর্থাৎ বাইরের লোকচক্ষুর আড়ালে সেটি ধারণ করবেন। এর ফলে শিকড়টি আরও বেশি কার্যকরী হবে। লোকের দৃষ্টি কোনো ভালো কাজ খারাপ করে দিতে পারে, তাই বন্ধুরা লোকের দৃষ্টির অন্তরালেই করা ভালো হবে, আরও বেশি ফলপ্রদায়ী হবে। এই শিকড়টি আপনারা বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন ধারণ করছেন, তাই চন্দ্রগ্রহণের কিছু বিধি নিষেধ আছে, সেগুলি অবশ্যই মানার চেষ্টা করবেন। আমি 2 দিন আগে একটি ভিডিও শেয়ার করেছি, তাতে চন্দ্রগ্রহণে কী কী কাজ করা উচিত নয় সেগুলি আপনারা দেখে নেবেন এবং সেই মতো সেই কাজগুলি করার থেকে নিজেদের বিরত রাখবেন। এবং পূর্ণিমা তিথিতেও বন্ধুরা আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়, আপনারা সেই বিষয়েও খেয়াল রাখবেন। পূর্ণিমা তিথি এবং গ্রহণের যোগে আমিষ পোড়া জাতীয় বা তেতো জাতীয় জিনিস কিন্তু ভুলেও আপনারা গ্রহণ করবেন না, এবং এই যে দুটি সতর্কতা বলেছি পালন করবেন, দেখবেন আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।